বিরল রোগের অস্ত্রোপচার করে সাফল্য পেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। গত 23 মার্চ হাসপাতালের বহির্বিভাগে বীরভূমের নানুর থেকে 1 বছর 8 মাসের দেবনাথ মাঝিকে তার বাবা বলরাম মাঝি ও মা লক্ষ্মী মাঝি চিকিৎসার জন্য নিয়ে আসেন। ওই শিশুর পেটের মধ্যে একটি মাংসপিণ্ড তারা লক্ষ্য করেন। কি বেরোলো চিকিৎসক নরেন্দ্র মুখোপাধ্যায় শিশুটিকে পরীক্ষা করে বুঝতে পারেন শিশুটি ফিটাসেন ফিটু রোগে আক্রান্ত। এই রোগের উপসর্গ হলো ওই শিশুর পেটের মধ্যে একটি ভ্রূণ আছে। চিকিৎসকগণ নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অধীনে একদল চিকিৎসক প্রায় 2 ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ওই ভ্রূণটি শরীর থেকে আলাদা করতে সক্ষম হন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। চিকিৎসকরা জানান এই রোগ সচরাচর খুব একটা দেখা যায় না। আমাদের কাছে আউটডোরে 23 তারিখে আসে, আমি ওকে পরীক্ষা করে দেখে আমার একটু সন্দেহ হলো এই কন্ডিশনটার নাম হচ্ছে ফিটাসিন ফিটু, মানে পেটের মধ্যে ওই বাচ্চার পেটের মধ্যে আর একটা বাচ্চার ইয়ে আছে। তার কারণ এর আগেও আমি এইটা নিয়ে আমার থার্ড কেস করা, এখন বয়স বাচ্চাটার 1 বছর 8 মাস, বাবার নাম হচ্ছে বলরাম মাঝি, মায়ের নাম হচ্ছে লক্ষ্মী মাঝি, এসেছে বীরভূম নানুর থেকে। আমরা আউটডোরে দেখার সাথে সাথে ভর্তি করে নিই এবং ভর্তি করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে আমাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যায় যেটা যেটা আমরা সন্দেহ করছি ফিটাসিন ফিটু, সেটাই খুব রেয়ার স্যার, 1 in 5 lakh লাইফ বার্থ। মানে আমরা এইমাত্র নেট থেকে যা ইনসিডেন্স বের করে দেখলাম যে 1 in 5 lakh। কিন্তু একটা ক্লিন তৈরি না হয়ে আর একটা পেটের মধ্যে রয়ে গেছে, ইনকমপ্লিট একটা ক্লিন। আর একটা থিওরি বলেছে এটা একটা অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট, একটা টিউমার লাইক মাস তৈরি হয়েছে। এই থিওরি নিয়ে থ্রুআউট ওয়ার্ল্ড একটা ডাউট আছে যে অ্যাকচুয়ালি অরিজিনটা কি, তবে এটি খুব রেয়ার কেস এবং আমরা অপারেশন খুব ভালোভাবে করতে পেরেছি। আমরা টিমে সার্জিক্যাল টিমে আমাদের মিলে প্রায় 10 জন, অ্যানাস্থেশিয়া টিমেও প্রায় 8 থেকে 10 জন। স্যার এই যে আজকে যেটা বেরোলো এটা যদি মানে আরও দিন কয়েক থাকতো তাহলে কি বাচ্চাটা, বাচ্চাটার অসুবিধা হতো খুব, কারণ অলরেডি ব্লাডার পেচ্ছাপের থলের সাথে এটা আটকে ছিল, আমাদের খুব কষ্ট করে ওটা সারাতে হয়েছে। এটা কি বিরল অস্ত্রোপচার বলা যেতে পারে? হ্যাঁ, সেই হিসাবে কতক্ষণ ধরে হয়েছে? হ্যাঁ, প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে অপারেশন। বাচ্চা কি সুস্থ স্যার? হ্যাঁ, বাচ্চা এখন সুস্থ, একটু রিকভারি করতে টাইম লাগবে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।